Assalamualaikum. আমরা শরীফ শরীফার গল্প কে লিখেছে তার ভিতরে ট্রান্সজেন্ডার মতবাদ আছে কিনা রাইটারটা কে গুড ইট দিস তাদের অফিস বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দিস ইজ দেয়ার অফিস তারা এই কাজটা করেছে অনেকে বলছে এই লেখক নিজেই যেখানে স্বীকার করেছে যে আমরা ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকিয়েছি তারা জেনে বুঝে এই কাজটা করেছে এই তাদের অফিস এখানেই তারা সব ধরনের আইন বিরোধী অপকর্ম করেছে এবং তারা এমন একটা নিকৃষ্ট রকমের বিল পাস করার চেষ্টা করেছিল যা প্রকাশ্যে মিডিয়াতে ভিডিও ক্যামেরায় তারা নিজেরাই বলেছে যে তারা আইন পাস করতে চেয়েছে যে আইনে বলা হবে যে আপনার যদি একটা অভিভাবক হন আপনার ছেলে মেয়ে যদি বলে বাবা আমি মেয়ে ছেলে হয়ে যদি সে বলে বাবা আমি মেয়ে এটা যদি বলে না মা তুমি তুমি ছেলে তুমি মেয়ে না তুমি ছেলে এই কথাটা বললে ওদের লেখা আইন ড্রাফট বিল ওদের লেখা ড্রাফট বিলে আপনার এক বছরের জেল হবে এবং 50,000 টাকা জরিমানা এই সেই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এখন ওরা কি বলে সবসময় বলে জেন্ডার নাকি মনস্তান্ত্রিক মনে মনে চিন্তা করলেই হয়ে যায় এটা কি আমার কথা নো ওদের নিজেদের কথা ওরা নিজেরাই তো স্বীকার করেছে ওরা ভিডিওতে তো নিজেরাই বলেছে এটা কি সত্য আমরা কি ডাক্তার একটা বাচ্চা জন্ম হলে আমরা কি বলি যে এটা ছেলে না মেয়ে এটা বলি নাকি মনে করি তোমরা বড় হয়ে মনস্তান্ত্রিক ভাবে ডিসিশন নিবা তুমি ছেলে না মেয়ে এটা সত্য না এই সত্যটাকে ঢাকা দেওয়া হয়েছে কে ঢাকা দিয়েছে আমরাই ঢাকা দিয়েছি আপনারা ঢাকা দিয়েছেন বাংলাদেশের অভিভাবক ঢাকা দিয়েছে শিক্ষক ঢাকা দিয়েছে এই সত্যটাকে কেন ঢাকা দিয়েছে আমরা ঢাকা দিয়েছি আমরা কি জেনে বুঝে করেছি অনেক ক্ষেত্রে আলেমরাও ঢাকা দিয়েছে আমরা কি এই সত্যটাকে জেনে ঢাকা দিয়েছি না আমরা জেনে বুঝে ঢাকা দিই না কিন্তু আমরা দিয়েছি আরবি ভাষায় সত্যকে ঢাকা দেওয়ার একটা একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটার নাম হচ্ছে কুফফার সত্যকে ঢাকা দেয় তাকে কুফফার বলে লিটারাল মিনিং এই কুফরি আমরা করেছি আমাদেরকে করানো হয়েছে শুধু আমরা করি নাই কুফরি আমাদের ছেলে মেয়েদেরকে কাফের বানিয়েছি কেন কারণ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এই সেই ধোঁকাবাজের অফিস বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তারা আমাদের সকল বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রকে ধোঁকা দিয়েছে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে অভিভাবককে ধোঁকা দিয়েছে আলেম ওলামাদেরকেও ধোঁকা দিয়েছে ওরা একটা ধোঁকাবাজ এগুলো যা কাজকর্ম আইনগতভাবে 107 ধারা 108 ধারা 116 ধারায় সম্পূর্ণ অবৈধ আপনি জেনে শুনে সত্য গোপন করতে পারেন না এবং আমাদেরকে দিয়ে অপরাধ কর্ম করিয়েছেন এইডিং এন্ড অ্যাপেডিং ক্রিমিনালস ইজ আ ক্রাইম আপনারা প্রকাশ্যে আপনারা বলেছেন সমকামিতার সমর্থন করেন WHO-র আপনার অর্গানাইজেশন আপনার নিজের বক্তব্য আছে ভিডিও আছে ইয়ে আছে টেক্সট আছে সব আছে আমাদের কাছে আপনারা ডিলিট করে কোনো লাভ নাই এই যে আমাদের সবাইকে ধোঁকা দিয়া দেওয়া হয়েছে ধোঁকাবাজের আরবি ওয়ার্ডটা কেউ জানেন ধোঁকাবাজের আরবি ওয়ার্ডটা হচ্ছে দাজ্জাল এই দাজ্জাল পুরো রাষ্ট্রকে ধোঁকা দিয়েছে এই ধোঁকাবাজরা আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে এই দাজ্জাল এরা এসে কি বলছে আপনাদের ছেলে মেয়েদেরকে বলছে তুমি তারা বন্ধু তাদের নাম দিয়েছে অফিসের নাম দিয়েছে বন্ধু অর্গানাইজেশনের নাম দিয়েছে বন্ধু তারা বন্ধু হয়ে আসছে এসে কি বলছে যে তুমি মনে মনে একটু তোমার ছেলেরই ছেলের মতো স্বভাব আছে তার মানে তুমি ছেলে তুমি এরকম পথে আসো তুমি ভালো হবা তুমি সব পাবা সব লোভ দেখাচ্ছে কিন্তু ওরা যখন ওই ফাঁদে পা দিচ্ছে আমাদের ছেলে মেয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে সকল গবেষণা বলে এই পথে গেলে মানুষ ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করে তারা দুনিয়া এবং আখেরাত দুইটাই ত্যাগ করে দিয়েছে এই ধোঁকাবাজদের কারণে এই দাজ্জালের কারণে কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ সচেতন না তারপরেও আমি একজন অসুস্থ মানুষ আমার স্পাইনের সমস্যা আমার লিগামেন্ট ছিঁড়া তারপরেও আমার আশা লাগলো এখানে বাংলাদেশের মসজিদে কি কোনো মুসলমান নাই এই দাজ্জাল প্রকাশ্যে এখনো বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের মসজিদে কি কোনো মুসলমান নাই
মাদ্রাসায় কি কোনো শিক্ষার্থী নাই, অভিভাবক নাই, শুধু আমার একলাই আসতে হবে, নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশে। বাংলাদেশের আমার আইনজীবীরা বলেছে, আপনারা যে কোনো জায়গায় যতক্ষণ না পর্যন্ত রাস্তা ব্লক না করবেন, তো অপরাধমূলক কাজ না করবেন, যে কোনো জায়গায় আপনার প্রতিবাদ করতে পারেন। কিন্তু কেউ প্রতিবাদ করতে আসলো না এই দাজ্জালের বিরুদ্ধে, এই ধোকাবাজের বিরুদ্ধে, পুরা রাষ্ট্রকে পুরা সমাজকে ধোকা দিয়েছে, তাও এদের বিরুদ্ধে কেউ আসলো না, আমারই আসতে হইল। ঠিক আছে, আসছি। আমি জিজ্ঞেস করি, আপনাদের যারা এখনো কনফিউশন, আমি বলছি, আপনারা যদি চান কথা বলতে আসতে চান, আসেন। সমকামীদের সাথে ট্রান্সজেন্ডার সম্পর্ক আছে কিনা, আই এম হিয়ার, গেট ডাউন, লেটস টক। কথা বলতে চান, প্রমাণ করে দেন, আপনাদের আইনজীবী আছে, আমাদেরও আছে, আসেন। আপনারা অবৈধ কাজ করছেন কিনা, আইন বিরোধী কাজ করছেন কিনা, কথা বলতে চান, উই আর হিয়ার। আপনাদের কষ্ট করে আসতে হবে না, সব সাহস থাকলে নিচে আসেন, কথা বলেন, কি বুঝাইতে চাচ্ছেন, ডিজিটাল ট্রান্সজেন্ডার এক বুঝান, নিচে নামেন। কোনোদিন ওরা এটা মানবে না, কোনোদিন মানবে না, কোনোদিন ওই সাহস হবে না, আমার সাথে কথা বলার সাহস তারা হবে না। আসুক, কথা বলতে আমি রেডি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।